সরকারের সব হিসাব নিকাশ উল্টে গেল, সরকার যত কিছু করে রেখেছিল হিসাব নিকাশ এত বছরের, হঠাৎ করে সকল হিসাব নিকাশ পাল্টে গেল, পরিবর্তন হয়ে গেল। জনগণের হাতে ক্ষমতা চলে গেল, সরকারের বিদায় এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি। সংগ্রামী বন্ধুগণ, আমি কমরেড সামাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর সভাপতি এবং পাঁচ দলীয় বাম জোটের সমন্বয়ক। আমাদের দীর্ঘ পর্যবেক্ষণে বাংলার মানুষের কথা পরে বলি, আওয়ামী লীগের প্রতিটি কর্মীর, মন্ত্রী থেকে শুরু করে হাইকমান্ড থেকে শুরু করে একেবারে ফুট লেভেল পর্যন্ত প্রত্যেকটা কর্মীর ভিতরে এই দৃঢ় বিশ্বাস ছিল যে বিরোধী দল, সরকার বিরোধী শক্তি যারা আছে, এরা কখনোই বাংলাদেশে কোনো হরতাল পালন করতে পারবে না, অবরোধ করতে পারবে না, ঘেরাও করতে পারবে না, সমাবেশও করতে পারবে গরুর হাটে, নামকা অস্ত্রে। তবু সরকার অনুমোদিত, সরকার যতটুকু অনুমতি দিবে ঠিক ততটুকু আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা কোনোভাবেই সম্ভব না, এটা একেবারে অসম্ভব 2041 সাল পর্যন্ত। এবং আপনারা দেখেছেন জনাব ওবাইদুল কাদের সহ আওয়ামী লীগের সকল মন্ত্রীরা কি বলতো, আমি ওবাইদুল কাদেরের ভাষায় বলি, বলতো আন্দোলন করবেন আপনারা কি ঈদের পরে, পূজার পরে, বর্ষার পরে, না শীতের পরে? চলে গেল 12 বছর, 15 বছর চলে গেল, আর কবে আন্দোলন করবেন? আপনারা আন্দোলন করেন না কেন? এই যে কথাটা বলতো যারা ওবাইদুল কাদের, এই কথাটা একেবারে প্রধানমন্ত্রী থেকে আওয়ামী লীগের ফুট লেভেলের একটা রাস্তার কর্মীও দৃঢ় বিশ্বাস ছিল এটা, যে বাংলাদেশে এই সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচি দেওয়া একেবারেই বিরোধী দলের জন্য অসম্ভব, কারণ তাদের নামে, তাদের 40-50 লক্ষ লোকের নামে মামলা গায়েবি মামলা আছে, এবং সরকারের যে হ্যান্ডসগুলো আছে, এসবি, ডিবি, সিআইডি, এনএসআই, ডিজিএফআই, র্যাব থেকে শুরু করে, এবং দলীয় ক্যাডার বাহিনী এগুলোর মোকাবেলা করে বাংলাদেশে হরতাল করা সম্ভব না, অবরোধ করা সম্ভব না, বড় জোর সরকারের অনুমতি নিয়ে দু একটা কর্মসূচি বিরোধী দল করতে পারে, তাও সরকারের দয়ায়। এক নাম্বার, দুই, সারা বিশ্বের আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেল, আওয়ামী লীগ ভর করে আছিল চীন, রাশিয়া আর ভারতের উপরে, হঠাৎ করে সেখানে একটা ধস নেমে গেছে একটা কারণে, সে কারণটা আমি আপনাদেরকে পরে বলছি। দিল্লিতে এখন বাংলাদেশকে নিয়ে বৈঠক চলছে, যে পিটার হাসকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আওয়ামী লীগের ফিল্ড লেভেলের একজন চেয়ারম্যানও পিটাইতে চাইছে, সেই পিটার হাস এখন দিল্লিতে, এবং মিস্টার ব্লিংকেন আমেরিকা থেকে চলে আসছে দিল্লিতে। আমরা সব মিডিয়ায় দেখেছি
বাংলাদেশ থেকে বাংলাদেশ নিয়ে সেখানে আলোচনা হচ্ছে। মনে রাখবেন, পৃথিবীটা শক্তের ভক্ত নরমের জব। এখন আন্তর্জাতিক যে চাপটা ছিল সরকারের উপরে, যাদের উপর ভরসা করে সরকার এতদিন ইউরোপ আমেরিকা সবাইকে তুড়ি মারছে, সেইখানে ধস নামছে। তাহলে কেন ধসটা নামছে আমি বলি, যে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা সবসময় ধিক্কার দিত যে তোমরা আন্দোলন করো না, কেন হঠাৎ করে পথ পরিবর্তন। কিন্তু এই যে আওয়ামী লীগের নেতাদের এই তুচ্ছতা ছিল, তারা জানে যে 45 লক্ষ বিরোধী কর্মীদের মামলা দিয়ে রাখছি, তারা আন্দোলন করবে কুনহান দিয়া, আন্দোলনে বাড়াইলে তো গ্রেপ্তার হবে। এই জন্য তারা এগুলো বলতো, এবং তাদের এই বলতে বলতে জনগণের একটা বিরাট অংশ, এমনকি বিএনপি জামাতের একটা বিরাট অংশ, তারা হতাশাবাদী ছিল যে মনে হয় আন্দোলন করায় সরকারের বিরুদ্ধে সম্ভব না। 28 তারিখ, 28 অক্টোবর যে ঘটনাটা ঘটেছে, আপনারা আমরা দেশবাসী এবং বিশ্ববাসী কি দেখলাম, এই 28 অক্টোবর বিএনপি 10-15 লক্ষ লোকের একটা যে সমাবেশ করলো, মহাসমাবেশ, সাথে আরো 36 দলের লোকজনও ঢাকায় সেদিনকে সমাবেশে ছিল। সরকার যাই হোক দোদণ্ড প্রতাপের সাথে আগে পূর্ব ঘোষণা অনুযায়ী 2013 সালে হেফাজতে ইসলামের যে সমাবেশ ভেঙে দিয়েছিল, তারা ম্যাসাকার করেছিল, সেভাবে ভেঙে দেওয়া হবে বলাই ছিল, আগে ঘোষণা ছিল ওবায়দুল কাদেরের। এই ম্যাসাকার করেছে ঠিকই 28 তারিখে, যে মুহূর্তে 28 তারিখে বিরোধী দলের এই মহাসমাবেশ ম্যাসাকার করেছে, ওই মুহূর্তের থেকে সরকারের হাত থেকে ক্ষমতা জনগণের হাতে চলে গেছে। এখন ড্যামি সরকার ক্ষমতায় আছে, তাদের ক্ষমতা হস্তান্তর অথবা বিদায় এটা শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা মাত্র। এখন দেশ চালাচ্ছে কে, এই 28 অক্টোবরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষ, সারা বিশ্বের সরকারও বিশ্বাস করত যে আমরা এই চাপ দিব, ওই চাপ দিব, স্যাংশন দিব, না হলে এই সরকারকে সরানো যাবে না, এটা করতেছে, ওইটা করতেছে, কি করব ভাবতেছিল। সেই বিশ্ব দেখল তাদের কিছুই করা লাগবে না, এখন দ্রুত তারা জনগণের পক্ষ নিতেছে, তারা ওই রকম কার্যকরী কোনো ঘটনা কিন্তু বিশ্ব ঘটায় নাই, এখন নিচ্ছে কেন জনগণের পক্ষে। 28 তারিখের পরে মূলত ক্ষমতাটা দেশের জনগণের হাতে চলে গেছে। এখন কি আওয়ামী লীগের হাতে কোনো ক্ষমতা আছে, সরকারের হাতে কি এখন কোনো ক্ষমতা আছে যে দেশে 15 বছরে 1 ঘন্টার জন্য হরতাল ডাকতে পারে নাই বিরোধী দল? এখন 28 তারিখের পর থেকে দেখেন 48 ঘন্টা অবরোধ, যেহেতু ব্যাপক ধরপাকড় চলতেছে এবং ধরপাকড় বিএনপির শীর্ষ নেতাদের সবাই ধরছে, বিরোধী দল নেতাদেরকে ধরতেছে, অজ্ঞাত জায়গা থেকে যে কোনো একজন বিরোধী দলীয় নেতা বা কর্মী শুধু অনলাইনে বলে দিচ্ছে যে আগামী 48 ঘন্টা অবরোধ, তারপর বলতেছে হরতাল 24 ঘন্টা, তারপর আবার বলতেছে 48 ঘন্টা অবরোধ, তারপরে যে আবার দিয়েছে আগামী 12-13 48 ঘন্টা অবরোধ। এখন এই যে অবরোধ, যেটা কল্পনাও করে নাই কেউ যে 2041 সালের আগে
এই সরকারের বিরুদ্ধে কোনো হরতাল অবরোধ হবে, এটা তো বিদায় নিছে। স্বতঃস্ফূর্ত সমগ্র বাংলা আকাশসীমা জলসীমা সবখানে এই যে হরতাল ডাকলেই হরতাল, অবরোধ বললেই অবরোধ। এখন আমি বলতে চাই, এই যে অবরোধ যাচ্ছে, অবরোধ ডেকে দিছে, সরকারের হাতে এমন কোন ক্ষমতা কি এখন আছে এই অবরোধ ঠেকানোর মতো? সরকারের কাছে এমন কি কোনো অস্ত্র আছে হরতাল ঠেকাতে? কেন নাই? কেন এখন ক্ষমতা চলে গেছে জনগণের হাতে? একজন অবরোধ ডিক্লার দিলেই জনগণ আর ঘর থেকে বের হওয়া লাগবে না? ওই যে রাস্তায় নামলে যে সরকার পুলিশ দিয়ে গ্রেপ্তার করবে আর গুলি করবে, রাস্তায়ও নামার কোনো দরকার নাই। অবরোধ ডাকলেই অবরোধ, হরতাল ডাকলেই হরতাল। এইভাবে সরকার টিকবে কতকাল? এই আগামী 48 ঘন্টা হরতালের পরে যখন দিবে অসহযোগ আন্দোলনের ডাক, আমরা যতটুকু জানি সম্মিলিত বিরোধী দল, সারা দেশ অচল, কেউ নামবে না রাস্তায়, স্বতঃস্ফূর্ত অবরোধ, স্বতঃস্ফূর্ত হরতাল। এটা ঠেকাবে কিভাবে? মানুষের পেটে যখন টান পড়ে যাবে, অটোমেটিকলি রাস্তায় নামবে গণ অভ্যুত্থান। কিন্তু সরকারের এই ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে, আমি পুরোটা বলতে পারলাম না। সরকার যে ছক এঁকেছিল নির্বাচনটা করবে এইভাবে, কারণ হরতাল অবরোধ এগুলো তো কিছু করতে পারবে না, এদেশে কেউ কোনো আন্দোলন গড়ে তুলতে পারবে না, প্রশাসন দিয়ে আমরা এইভাবে করে যাব। সরকার এখন মহা চিন্তায় যে এটি একটা আলাদিনের চেরাগির মতো, বিরোধী দল এখন হরতাল বললেই 55,155 বর্গ মাইল এলাকায় হরতাল, অবরোধ বললেই অবরোধ, অসহযোগ বললেই অসহযোগ। সরকারের দিশাহারা এখন, সরকারের বিদায় শুধুমাত্র আনুষ্ঠানিকতা, তবে হতভম্ব সরকার এবং সরকার যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে, যারা ছক এঁকে রেখেছিল, এখন তারা বিস্ময় কিভাবে প্রশাসন দিয়ে হরতাল ঠেকানো যাবে, অবরোধ ঠেকানো যাবে, অসহযোগ ঠেকানো যাবে, রাস্তায় নামলে না গ্রেপ্তার করবেন, কেউ রাস্তায় নামবে না জনগণ। এই একটা আন্দোলন বাংলাদেশে ইতিহাস হয়ে থাকলো। এখন সরকার নিরাপদে সরার রাস্তা খুঁজতেছে, কিন্তু আমার মনে হয় না নিরাপদ প্রস্থান আর সম্ভব হবে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।